আপনি নাথিং থেকে তৈরি হয়েছেন কিনা শুনিয়া হ্যাঁ বানা আপনি নাথিং থেকে তৈরি হয়েছেন আমার এখন যে বডি দেখতেছেন তৈরি হয় এটা থেকে শুনি আপনি কি মনে করেন আপনার বাবা মা নাথিং থেকে এসেছে তার বাবা মা না সেক্ষেত্রে না আমি দেখতে পাচ্ছি না আমি একেবারেই দেখতে পাচ্ছি না আপনি কোথায় দেখান এটার জন্য এটার জন্য প্রমাণ হচ্ছে আমার ওই তো এখানে তো বিশ্বাসের ব্যাপারটা আসে বিশ্বাস প্রমাণ নেই না প্রমাণ নেই বিশ্বাস আছে একটা তা এই জন্য এই জন্য যখন কোন নাস্তিক যখন বলে যে এই যে আপনি যে ঈশ্বরকে ডিফাইন করছেন সেই ঈশ্বরকে আমরা মানি না সেই ঈশ্বর যে নেই তার কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট কোন এভিডেন্স আমরা দেখি না কোনো ডিরেক্ট বা ইন ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা দেখি না এই যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে এই যে সমস্ত গ্রহ নক্ষত্র যা কিছু আছে এইটা হচ্ছে ঈশ্বর বানিয়েছে এই জিনিসটা আমরা দেখি না দেখি কি এই হাভেল টেলিস্কোপে কোনোদিন দেখেছেন যে একটা নাড়ু পাখি পাখি যে মানুষ একটা নাড়ু পাখি পাখি একটা তারা বানালো এই একটা একটা ঘুষি বের একটা তারাকে ধ্বংস করে দিল এই হচ্ছে একটা শতান যাচ্ছিলো তাকে একটা ইয়ে দিয়ে তার পেছনে হুড় দিল এই কি বলে তারা তারাপ একটা উল্কা দিয়ে একটা হুড় দিল এরকম কি কোনোদিন দেখেছেন এরকম কোনো দেখি না এইগুলো হচ্ছে গাল গল্প আপনি যদি শুধুমাত্র ওই জিনিসটা বলে যে এই মহাবিশ্বটা শুরু হয়েছিল কিভাবে সেই জিনিসটা উত্তর হচ্ছে জানি না দ্যাটস অল

কালো ঘুষ ভুষে একদম কুষ্টি পাথরের মতন কালো বাচ্চা এরকম দেখেছেন না দেখিনি তাহলে এবার কি ছিল চাইনিজ ছিল আফ্রিকান ছিল ককেশিয়ান ছিল কি ছিল সেইটা তো দেখুন আপনি এই জিনিসটা বিলিভ করেন যে একটা বা এরকম থেকে ছিল তারপর হঠাৎ করে একজন আফ্রিকান হয়ে গেল একজন ককেশিয়ান হয়ে গেলো একজন চাইনিজ হয়ে গেল একজন মঙ্গলয়ার হয়ে গেল একজন সাউথ ইন্ডিয়ানের মতন দেখতে হয়ে গেলো এক হচ্ছে কিছু মানুষ হচ্ছে আন্দামান নিকোবরে চলে গেল এই জিনিসটা বিলিভ করতে কোনো কষ্ট হয় না তাই না কষ্ট হয় না কেন হয় না আমাকে একটা জিনিস বলুন যে কোন সময় কোন ইয়ে থেকে কোন পর্যায়ে গিয়ে হঠাৎ করে একজন আফ্রিকান হলো কোন একজন আহ চাইনিজ হলো কোনো একজন ইয়ে হলো এটা কি প্রসেসে হলো আমাকে একটু ব্যাখ্যা করুন তো

তাহলে আজ থেকে একশো বছর আজ থেকে ধরুন পাঁচশো বছর আগে যখন মানুষ মনে করতো পৃথিবীটা ফ্ল্যাট বা সূর্য পৃথিবীর চা দিয়ে ঘুরে তাহলে সেই জিনিসটাই সঠিক

তারা বছরের পর বছর ধরে ইসলাম তারা ছোটবেলা থেকে যবে তাদের জ্ঞান হয়েছে তারা ছোটবেলা থেকে সেই ইসলাম পড়ে আছে এবং আমি তো আপনাকে হলফ করে বলতে পারি তারা ইসলাম সম্পর্কে আপনি জানিনা আপনি মুসলিম কিনা আপনি আপনার কথা শুনে আমার মনে হলো মুসলিমই আপনার থেকে অনেক বেশি তারা মুসলিম ইসলামের পন্ডিত আপনি হয়তো এত তারা যে যে পরিমাণ কোরআন হাদিস পড়েছে আপনি এখানে জীবন আপনি খুবই মাইনরিটি খুবই মাইনরিটি আছে তারা মানে মাইনরিটি আমার তো এর মাইনরিটির উপরে কি ডিপেন্ড করে ভাই আমি সেই জিনিসটা আপনাকে বোঝাতে চাই ইসলামে আছে সবই মানে এই পৃথিবীতে চা দিয়ে ঘুরে এই জিনিসটা আজকে 500 বছর আগে বা ধরুন 1000 বছর আগে সূর্য পৃথিবীর চা দিয়ে ঘুরে এটা ম্যাক্সিমাম লোকে এই জিনিসটা বিশ্বাস করত কেমন আর এই জিনিসটা যদি বলেন যে আপনাদের ধর্মগ্রন্থে এই জিনিসটা ছিল তার থেকেও কিন্তু বহু আগে গ্রিকরা এই জিনিসটা ধারণা করেছিল যে পৃথিবী গোল এই জানতো এবং বেশ জানতো এই তারা আছে তারা দুটো শহরে গিয়ে তারা দেখতো যে আছে এখানে এইখানে যে ছায়া দৈর্ঘ্য আর ওইখানে যে দৈর্ঘ্য সেটা একই সময় সেটা ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হয় তার কারণটা পৃথিবী গোল তারা কার্ভেজারও ক্যালকুলেট করেছিল সেখান থেকে যদিও খুব বেশি অ্যাকুরেট ছিল না একদম এখন যে ভ্যালুটা তত কাছাকাছি ছিল না কিন্তু তারা ক্যালকুলেট করেছিল তারা জানতো পৃথিবী গোল জি না আপনার কথা ঠিক আছে কারণ সায়েন্স বিষয়টা আসলে মানে কারো ব্যক্তিগত সম্পত্তি না কারো বাপ সম্পত্তি আসলে এবার কিন্তু এই জিনিসটা আমি এই জিনিসটা আমি তো বলার বলার একটা ব্যাপার যে আপনি ধর্মগ্রন্থটা বিশ্বাস করছেন আপনি বলছেন আমার কাছে কোনো প্রমাণ নেই আমি জিনিসটা বিশ্বাস করছি কিন্তু সায়েন্টিফিক যে জিনিসগুলো যেখানে প্রমাণ আছে সেই জিনিসটাকে আপনি মানছেন না কেন এই জিনিসটা দেখুন আপনি একটা কাজ করতে পারেন ঠিক আছে যে এরকম ভাবে যেমন হচ্ছে দেখবেন অনেক হিন্দুরা এরকম জিনিসটা করে ঠিক আছে তারা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে বিজ্ঞানটাকে বিজ্ঞানের জায়গায় রাখে তাদের ধর্মের সাথে যদি ক্লাস করে যে আহ এটা এটা অনেক মুসলিম করে অনেক হিন্দুরা করে যে ধর্মের সাথে যদি ক্লাস করে তারা বলে ওটা তো ওটা তো ধার্মিক ব্যাপার ওটা ডিভাইন হেভেনে হয়েছে সেই জিনিসটি ঘটনাগুলো হয়েছে ওরকম ভাবে বলেছে এগুলোর মধ্যে অন্য কোনো মিনিং আছে এরকম জিনিসটা নয় কিন্তু তারা বিবর্তন বিশ্বাস করে বিবর্তন মানে বিশ্বাস করে না আমি আমি ব্যক্তিগত মানে আমার সামনে কেউ প্রমাণ দেয় একবার সেটা আপনি আপনি দেবেনি দেখুন আপনাকে আমি একটা জিনিস বলি ঠিক আছে যে আপনি যে আপনার পিতা মাতার সন্তান এই জিনিসটা যদি প্রমাণ করতে হয় তাহলে আপনি কিভাবে করতে পারেন এটা করতে পারেন কি দেখে কি দেখে

হম আবার একটু একটু বলেন ক্যান্ডলি আচ্ছা এই যে আপনার বাবা ধরুন আপনার 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 দুটো ভাই আছে ঠিক আছে এই আপনি যদি দুজন ভাই মানে আপনি তিন ভাই আপনি কিন্তু একই রকম দেখতে নন একই রকম কি দেখতে আলাদা 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 দেখতে তাই না তার মানে একটা ভ্যারিয়েশন আছে তার মধ্যে কিন্তু যদি আপনি জিন টেস্ট করেন তাহলে আপনারা যে সহोदर ভাই তারা আপনি যে একই বাবা পিতামাতা থেকে এসেছেন সেই জিনিসটা প্রমাণ করা যায় যদিও আপনারা 100% জিন এটা তো আর বলিউডের সিনেমা নয় যে অমিতাভ বচ্চন ছেলে অমিতাভ বচ্চনই হবে বা ধর্মেন্দ্র ছেলে ধর্মেন্দ্রই হবে সেরকম তো নয় আপনার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে তার কারণ কিছুটা জিনিস এসেছে আপনার পিতার থেকে আপনার কিছুটা জিনিস এসেছে আপনার মাদার থেকে তাহলেও এই যে মিক্সটা হয়েছে তারপরেও আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা আইডেন্টিফাই করি কিছু সিকোয়েন্স থেকে কিছু সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্স গুলো রিপিটেটিভ সিকোয়েন্স থেকে সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এই ক্রোমোজোমটা এই ওয়াই ক্রমোজোমটা বা এক্স ক্রোমোজোমটা বা ধরুন অন্যান্য ক্রমোজম একুশ নম্বর ক্রমোজোম টোয়েন্টি থ্রি বা এই ধরনের গুলো যে সেখান থেকে এসেছে এই পিতা মাতার কাছ থেকে এসেছে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি এইবারে এই ধরনের আইডেন্টিফিকেশনটা করতে গিয়ে যদি আমরা দেখি যে সিম্পাঞ্জি বা বনবর সাথে আমাদের খানিক মিল আছে

আমরা কি দেখি যে যখন আমরা এই জানি আপনি ক্যারোলাস এর কথা শুনেছেন কিনা আমি একটা পোস্ট করেছিলাম ওই যে এই বিজ্ঞানসম্মত নাম তো পড়েছেন নিশ্চয়ই তা তিনি এরকমই প্রজাতি গণ এরকম ভাবে ভাগ করেছিলেন একটা নেস্টেড হায়ার কি মতন একটা হায়ার আর কি মানিয়েছিলেন শ্রেণীবিন্যাস করেছিলেন এই শ্রেণীবিন্যাসটা কিন্তু ডারিনের অনেক আগেই করেছিলেন এবং এই কমন অ্যানসেস্ট্রি এই জিনিসটা না জেনেই করেছিলেন তিনি যখন এই একই জিনিস একই শ্রেণীবিন্যাস পদ্ধতি অন্য কোথাও করতে গেছিলেন তিনি করতে পারেননি তিনি জানতেন না কারণটা কি এখন এইটা যে তিনি করতে পেরেছিলেন তার কারণ হচ্ছে কমন অ্যানসেস্টার আমাদের প্রত্যেকে প্রত্যেকটা জীবের একটা কমন অ্যানসেস্টার আছে তার মানে ধরুন আপনি মানুষের মাশরুমের কথা যদি বলেন মাশরুম তো খেয়েছেন তো এদের মধ্যে কোন সিমিলারিটি এখন না থাকলেও অনেক ডিস্টেন্ট পাস্টে অনেক 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 দিন আগে মিলিয়ন 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 বছর আগে তাদেরও একটা কমন অ্যানসেস্টার ছিল তারপরে সেই কমন অ্যানসেস্টার থেকে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে একটা পরবর্তী প্রজন্ম সেখানে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে তাদের মধ্যে কিছু একটা ভ্যারিয়েশন আছে এবং ন্যাচারাল সিলেকশনের মধ্যে এত বৈচিত্র্য এত প্রজাতির সৃষ্টি হয়েছে এই যে আপনাকে একটা প্রশ্ন করলাম যে একটা মানুষ যদি বলেন দুজন মানুষ যদি বলেন অ্যাডাম ইভ তার থেকে কিভাবে কেউ আফ্রিকান হলো কেউ ককেশিয়ান হলো কেউ মঙ্গলয়ড হলো এই ব্যাখ্যাটা আপনি যদি ধর্মগ্রন্থ থেকে দেখেন তখন হয়তো বলতে পারেন যে ঈশ্বরের ইচ্ছা কিন্তু বিজ্ঞান এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে যে কিভাবে হয়েছে এই ব্যাখ্যাটা শুধুমাত্র মন গড়া কিছু ব্যাখ্যা না এগুলোর পেছনে এভিডেন্স আছে যে হ্যাঁ এইভাবেই হয় এই এভিডেন্স গুলো কিন্তু এরকম নয় যে এরকম নয় যে এগুলো আপনি টেস্ট করতে পারবেন না এইরকম নয় যে একটা ডাইসিট এভিডেন্স যেগুলোকে আপনি কখনোই ফলসিফাই করতে পারবেন না অবশ্যই করতে পারবেন এই জিনিসগুলোকে ফলসিফাই এই যদি ধরুন ঈশ্বরের ইচ্ছে বলেন এইটা কোনো ফলসিফাই ফলসিফাইবেল নয় এই জিনিসটা কোনো রকম ফলসিফাইবেল না ঈশ্বরের ইচ্ছে যা হয়েছে আমি কি করে জানবো ভাই ঈশ্বরের কি হয়েছে ইচ্ছা এরকম বলবো আচ্ছা আহ তাহলে এই যে ইভেলুয়েশন বিষয়টা এটা যে এতটা প্রমাণিত মানে কি আর বলবো তো তাহলে এই বিষয়টা যে এই বিষয়টার পক্ষে

হ্যাঁ নিশ্চয়ই করে দেখবে এবার আমি সেই জিনিসটি বলছি তখন কিন্তু এই জিনিসটি কিন্তু আমি বুঝতে পেরেছি আমি সেই জিনিসটা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন হ্যাঁ সেই জিনিসটা বুঝতে পেরেছি আমি কথা শুনিনি এখন তাদেরকে ওই সময় মানুষদেরকেও কিন্তু আপনি দোষ দিতে পারেন না কারণ তারা সত্যি দেখতো যে সূর্যটা পৃথিবীর এক প্রান্ত থেকে উঠে আর এক প্রান্তের দিকে যায় এই জিনিসটা কিন্তু তারা দেখতো তাদের কাছে এরকম প্রমাণ করার কোনো উপায় ছিল না যে পৃথিবীটা ঘুরে পৃথিবীর আর্নিক জন্য আমরা এই জিনিসটা দেখি এই জিনিসটা তারা প্রমাণ করার কোনো উপায় ছিল না তারা দেখতো যে সূর্যের বিভিন্ন তারা দেখতো যে তারা গুলো এগুলো এরকম ভাবে ঘোরে ঠিক আছে এই জিনিসগুলো এখন এই যে আপনি এখন একটা বলছেন যে এখনকার দিনে তো এখন তারা টেস্ট করে দেখতে পারে এখন অধিকাংশ তো টেস্ট করে দেখতে পারে এইটার উপর প্রথমত এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চেয়েছি কতজন বিশ্বাস করে কতজন বিশ্বাস করে না তার উপরে কিছু ডিপেন্ড করে না তবে যদি আপনি সত্যিই জিজ্ঞেস করেন অধিকাংশ অধিকাংশ ইভলিউশনি বায়োলজিস্ট তারা ইভলিউশনই বিশ্বাস করে তারা কিন্তু এরকম ক্রিয়েশন রিসার্চ বা ক্রিয়েশন বা ইন্টেলিজেন্ট ডিজাইন এরকম জিনিসই বিশ্বাস করে না এই ইন্টেলিজেন্ট ডিজাইন বা এদের কথা যদি দেখেন এদের যে রিপ্রেজেন্টেশনটা যদি আপনি যদি আপনি ডিসকভারি এই যে ইন্টেলিজেন্ট ডিজাইনের যে ডিসকভারি কি একটা আছে সেইটা সেই সমস্ত যদি দেখেন ডিসকভারি সায়েন্স বা এই ধরনের কিছু আছে তা বা ধরুন ক্রিয়েশন রিসার্চ এই ধরনের জিনিসগুলো দেখেন এরা কিন্তু জিনিসগুলোকে মিসরিপ্রেজেন্ট করে কোথায় কোনো একটা স্ক্যাম হয়েছিল কোথায় কি একটা আহ একটা দাঁত পেয়ে সেটাকে একটা ভুল একটা মানুষের দাঁত বলে বলার চেষ্টা করেছিল বা আর কি ওর একটা মেড আপ একটা ইয়ে বানিয়েছিল সেই জিনিসগুলোকে তারা দেখিয়ে তারা বলে যে এই জিনিসগুলো তৈরি করেছে এই জিনিসগুলো বলেছে এগুলো পুরোপুরি ভুল ভাল জিনিস তা এখন যে জিনিসগুলো যে জিনিসগুলো আমরা দেখি যে মাইকেল বিহি বা এই ধরনের জিনিসগুলো এই ধরনের ভদ্রলোকেরা এটা কিন্তু এরা হতে পারে যে কোনো একটা কিছুতে তারা হয়তো বায়োকেমিস্ট্রিতে তারা ইয়ে করেছে পিএইচডি করেছে তারা কিন্তু কেউ ইভলিউশন বায়োলজিস্ট নয় ইভলিউশন বা আয়ালিসিস যারা তারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা মানে যে ইভলিউশন হয়েছে তার পেছনে কিন্তু সলিড প্রুফ আছে এরকম না যে যেগুলো কোনোরকম একটা মন গড়া কাহিনী না কিছু কিছু লিঙ্ক কিছু লিঙ্ক কোথাও কিছু লিঙ্ক আমি একটা জিনিস বলবো আপনি একটা একটা বই পড়বেন দেখুন প্রথমত হচ্ছে ইভলিউশন ইভোলিউশন নিয়ে যদি পড়তে চান ইভলিউশন যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয় যদি আপনি আহ যদি আপনি সত্যি রিসার্চ পেপার পড়তে চান পড়ার বিষয় না আমি ওই যে সাইন্টিফিক যারা রিসার্চ ওই

জেরি একটা বই আছে ওয়াই আমি মনে করি রিচার্ড রিচার্ডের যে বইগুলো আছে তার থেকেও খুব সুন্দর একটা বই সেলফেস জেনে এই বইগুলো পড়তে পারেন এগুলো অনেকদিন আগে লেখা যদিও আপনি এই বইটা দিয়ে শুরু করুন ওয়াই ইভলিউশন ইজ ট্রু এই বইটা বাংলা অনুবাদ সেই বই বলে একটা অ্যাপ আছে সেখানে চল্লিশ টাকায় একটা অনুবাদ আছে খুব সুন্দর অনুবাদটা মানে একদম লাইন বাই লাইন অনুবাদ করেছে কিন্তু ওই সেপিয়েন্স এর নিয়ে অনুবাদটা প্রায় আহ ওই রকম এই অনুবাদটা খুবই সুন্দর যিনি অনুবাদটা করেছেন খুবই ভালো অনুবাদ করেছেন এই বইটা পড়ুন এই বইটা পড়ে সত্যি আনন্দ পাবেন একটা অনেক কিছু জ্ঞান হবে অনেক কিছু জানতে পারবেন তো এই বইটা আপনি পড়ে দেখতে পারেন ঠিক আছে বইটার নাম হচ্ছে ওয়াই ইভলিউশন ইজ ট্রু বাই জেরি এ কোয়েন সেই সেই বই বলে বাংলাদেশেরই একটা অ্যাপ আছে এখান থেকে আপনি পড়তে পারেন আপনি বাংলাদেশ থেকে তো জি জি আমি বাংলাদেশ থেকে আপনি তো পশ্চিমবঙ্গ থেকে না

তাই না কিন্তু যদি একটা ব্যাখ্যা পান সত্যি এমন একটা ফলসিফাইবল একটা যদি ব্যাখ্যা পান ফলসিফাইবল মানে আমি কি বলছি বলছি মানে ফলসিফাইবল মানে যেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করে মিথ্যে প্রমাণ করতে পারবেন যেমন ধরুন আমি যদি বলি যে আমার খাটে তলায় দুটো ভূত থাকে ঠিক আছে আপনি এলেন আপনি দেখতে পেলেন না আমি বলবো যে ভূতটা তো দেখা যায় না

আচ্ছা এই র্যান্ডাম বলতে যে জিনিসটা বলে যে এই যে এটা ভুল যে মনে করি যেখানে খুশি হচ্ছে এরকম একটা ধারণা ঠিক আছে কিন্তু সেই ধারণাটা সেটা সেটা ইভলিউশন সেই জিনিসটা বলে না র্যান্ডম মানে হচ্ছে এই মিউটেশনটা কি হবে বা না হবে তার উপরে নির্ভর করে না তার ফল ফলস্বরূপ কি হবে তার উপরে এই মিউটেশনটা নির্ভর করে না যেমন ধরুন একটা সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা অ্যানিমিয়া আছে এই অ্যানিমিয়াতে যাদের এই তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা ম্যালেরিয়া রোগের প্রতি একটা প্রতিরোধ ক্ষমতা জন্ম হয় পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যেখানে ম্যালেরিয়ার এত প্রাদুর্ভাব দেখা যায় না সেখানে এই মিউটেশনটা একটা বেনিফিশিয়াল মিউটেশন নয় কিন্তু আফ্রিকাতে যেখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব অনেক বেশি সেখানে এই মিউটেশনটা একটা বেনিফিশিয়াল মিউটেশন তাই জন্য এই মিউটেশনটা হয়ে যাদের যাদের ম্যালেরিয়া থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে তারা ন্যাচারালি বড় হয়েছে তারা অপত্র জন্ম দিয়েছে এবং সেই যে ভ্যারিয়েশনটা এইটা ক্যারি ফরওয়ার্ড করেছে তাই জন্য ওইখানে যে জিন ফুলে মানে কালেকটিভ জিন ফুল বলতে মানে ওখানে সমগ্র একটা জিন সবাইকে যদি নেন কালেকটিভ একটা ব্যাপার সেই জিন ফুলে এই ভ্যারিয়েন্টটা বেশি দেখা যায় কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে এই ভ্যারিয়েন্টটা বেশি দেখা যায় না এইটা একটা বেনিফিশিয়াল মিউটেশন নয় তারা কোনো এক্সট্রা সুবিধা পায় না বরং অসুবিধাই হয় তাই জন্য তারা পরবর্তী চিন্তা পাস করতে পারে না তাই জন্য এই জিনিসটা হচ্ছে র্যান্ডাম বলে এইবারে এই র্যান্ডাম মিউটেশন বলতে আমরা কি মানে সাধারণভাবে আমরা কি ভাবি যে রান্নাম মানে হয়তো জিনের যে কোনো জায়গাতে হওয়ার সম্ভাবনা একই কিন্তু এরকম ব্যাপারটা নয় জিনের আমাদের যে জিন জিন আছে জিনোম আছে যে জিনোমে কিছু কিছু জায়গাতে স্পট আছে যেখানে বেশি বেশি মিউটেশন হয় এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো এসেনশিয়াল জিন সেই এসেনশিয়াল জিনগুলো এমনভাবেই সেগুলো থাকে সেগুলো ন্যাচারাল সিলেকশনের জন্য সেগুলো এমনভাবে এমন জায়গাতে লুকোনো যেখানে মিউটেশনের সম্ভাবনা কম এবার দেখবেন এই যে পেপারটা নেচারের যে পেপারটার কথা আমি এখানে বলছি সেখানেও কিন্তু এই জিনিসটা বলছে বলছে যে ন্যাচারাল সিলেকশনের জন্য এমনভাবে হয়েছে যে এইখানে এই যে এসেনশিয়াল জিনগুলো সেগুলো জিনোমের এমন জায়গাতেই লুকোনো যেখানে

আহ তারা তারা ঠান্ডাতে তারা খুব অ্যাকোমোডেট করতে পারত। কিন্তু যখন পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করলো তখন তারা আস্তে আস্তে এক্সটিং হয়ে গেল এই জিনিসটা হচ্ছে এখন মানুষের হচ্ছে। এই যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরুন অনেক মানুষ আছে যারা দুধ হজম করতে পারে না এই জিনিসটা এখন মনে হয় যে এটা হয়তো এটাই হয়তো এটা হয়তো একটা সমস্যা কিন্তু যখন মানুষ যখন মানুষ প্রথমেই যখন ইভলভ হয়েছিল তখন কিন্তু তারা দুধ হজম করতে পারতো না পরবর্তীকালে মানুষ যখন গৃহপালন পশুপালন শুরু করে এবং ডায় ডেয়ারি ফুড মানে দুগ্ধজাত খেতে শুরু করে তখন যাদের মধ্যে এই হয়েছিল যারা দুধ হজম করতে পারে পরেও পরে মাস বয়সের পরেও তারা বেশি বেশি সার্ভাইভ করতে শুরু করে তো এই এই ধরনের ইভলিউশন হয়েছে ইভলিউশন কন্টিনিউয়াসলি চলছে মিউটেশন কন্টিনিউসলি চলছে মিউটেশনের পরে যদি পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো ন্যাচারাল সিলেকশন বা সিলেকশন প্রেশার থাকে তখন যেটা হয় তখন ওই অ্যালিল ফ্রিকুয়েন্সিগুলো পরিবর্তন হতে পারে এরকম এরকমই বিবর্তনের ঘটনা তো এই করোনা ভাইরাস হলো তখন আপনি দেখলেন এবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ম্যাক্রো ইভলিউশনের কথা বলছেন বা একটা ধরুন একটা ওই আপনি হয়তো ভাবছেন যে বাঘ থেকে গুরু হয়ে যায় কিনা বা গুরু তো আর বাঘে হয় বাঘ পরিণত হয় না হ্যাঁ সেই জিনিসটা হয় না এবং ইভোলিউশন বায়োলজিতে সেই জিনিসটা ইভলিউশন বায়োলজিতে সেই জিনিসটা দাবিও করা হয় না এই ধরনের ম্যাক্রোস্কোপিক স্কেল যদি পরিবর্তন দেখতে চান তাহলে আপনাকে না করা হচ্ছে না

বাঘ থেকে ধরুন গরু থেকে বাঘ হয়েছে এই জিনিসটা দাবি করা হচ্ছে না দাবি করা হচ্ছে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে এই ইঁদুর বাদর গরু ঘোড়া এদের প্রত্যেকের একটা কমন অ্যানসেস্টার ছিল কমন অ্যানসেস্টার মানে আপনি যদি ডিস্ট্যান্ট পাস্টে চলে যান মানে অনেক অনেক প্রাচীন যুগে চলে যান তখন দেখবেন একটা জায়গা থেকে এদের উদ্ভব হয়েছে এবং ঠিক এই কারণেই ডেটা ক্লাসিফাই করতে পারবেন কিভাবে ক্লাসিফাই করতে পারবেন যে ভদ্রন ফেলাইন ফেলাইন মানে কি মানে ধরুন এই बाघ সিংহ এদেরকে একটা গ্রুপে ফেলতে পারবেন বোভাইন এই জিনিসগুলোকে একটা গ্রুপে ফেলতে পারবেন ক্যানাইন এদেরকে একটা গ্রুপে ফেলতে পারবেন এদের মধ্যে একটা কমন অ্যানসেস্ট্রি ছিল যতগুলো বোভাইন আছে তাদের মধ্যে একটা কমন অ্যানসেস্ট্রি ছিল এই বোভাইন আর ক্যানাইন এদের একটা কমন অ্যানসেস্ট্রি ছিল এইভাবে জিনিসটা বলছে এবার এই চেঞ্জটা যদি আপনাকে দেখতে হয় যে একটা গরু ঘোড়া এদের একটা কমন থেকে এতগুলো প্রজাতি তৈরি হলো এতগুলো ইয়ে হলো তাহলে আপনাকে মিলিয়ন বছর অপেক্ষা করতে হবে এই প্রমাণটা আমরা করতে পাই এই প্রমাণটা আমরা ফসিল রেকর্ড এবং জেনেটিক্স থেকে পাই এবং ঠিক এই কারণেই দেখবেন আমাদের যে এসেন্সিয়াল জিনগুলো এই এসেন্সিয়াল জিনগুলো কিন্তু সব জায়গায় একই যখন আপনি কোষ বিভাজন পড়েন তখন কিন্তু কিন্তু মানুষের কোষ কোষ বিভাজন বিভাজন পড়েন পড়েন না তখন সিম্পল যখন আমরা বায়োকেমিক্যাল রিয়াকশনের উপরে যখন কোন একটা ধরুন ক্রেব সাইকেল বা এই ধরনের উপরে যখন আমরা কোনো একটা পরীক্ষা করি বা যেমন ধরুন এই অটোভাজি যে পরীক্ষাটা করা হয়েছিল করে তারপরে সবাই বলে যার এই অটোভাজি মানে ইয়ে করা এই কি বলে এই রোজা রাখা এই পরীক্ষাগুলো কিন্তু মানুষের উপরে করা হয়নি এইগুলো করা হয়েছিল কোথায় এগুলো করা হয়েছিল সেই ছত্রাকের উপরে বা ইস্টের কোনো একটা উপরে সেইটাকে আমরা কোরিলেট করছি কি করে কারণ আমরা জানি যে এদের একটা কমন ছিল এবং এসেন্সিয়াল জিনিস বিপাকতন্ত্রগুলো এগুলো সংরক্ষিত এগুলো রি ইনভেন্টেড হয়নি কি বা নতুন করে এগুলোকে বানায়নি এই জিনিসগুলো এই এসেন্সিয়াল যে প্রক্রিয়াগুলো সেগুলো সংরক্ষিত কেন সংরক্ষিত কারণ আমাদের একটা কমন অ্যানসেস্টার ছিল সেই কারণে এটা সংরক্ষিত যদি এরকম হতো যদি এরকম দেখাতে পারেন যে একটা একটা লাইফ ফর্ম যে লাইফ ফর্মটার সাথে কোনো রকম মিল নেই মানুষের সাথে বা অন্যরকম এখনো পর্যন্ত জাতির সঙ্গে দেখি তার কোনো রকম মিল নেই তখন আপনি বলতে পারেন যে এটা একটা আলাদা সেপারেট অরিজিন থেকে এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার আমার কথা হচ্ছে বিষয়টা কি তাহলে এমন হতে পারে না যে আপনারা যেটা বলছেন ওটা তো মিলিয়ন মিলিয়ন বছর অবশ্যই অপেক্ষা করতে হবে মানে সবচেয়ে দেখতে হইলে হ্যাঁ যে ইভোলিউশন হইতেছে বাট আমরা তো ওই অত টাইম বাঁচবো না কিন্তু আমার কথা হচ্ছে ব্যাপারটা তো এমনও হইতে পারে যে 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 ক্রিয়েচার গুলো আসছে এখন পৃথিবীতে বা আগে ছিল ওগুলো ওইভাবেই ওদের কিনা কয় ওরা ওইভাবেই আমি আপনাকে তাহলে একটা প্রশ্ন করি কালকে সকাল বেলায় উঠে ধরুন আপনি ছাদে গেলেন ছাদে গিয়ে কি পুরো দিন দেখতে পারেন যে এইটার সম্ভাবনা কত আমাকে বলবেন ছাদে গিয়ে দেখলেন দুটো বসে আছে কত ছাদে গিয়ে তো ডাইনোসর করতে একজন একজন ডাক্তার তার করে একটা জায়গাতে রেখে দিলেন কালকে অপারেশন করবেন বলে অপারেশন করতে গিয়ে তিনি দেখলেন সেখানে গুচ্ছে ব্যাকটেরিয়া জন্মে গেছে এইটার সম্ভাবনা কত ব্যাকটেরিয়া কিছু বলতেন পরের দিন তার সার্জারি আছে বুঝেছেন তো ছুরি গুলো তিনি স্টেরাইল করে খুব ভালো করে পরিষ্কার করে স্টেরাইল করে অটো ক্লেপ করে একটা স্টেরাইল জায়গা থেকে রেখে দিয়েছেন তো স্টেরাইল জায়গা থেকে বের করার সময় তিনি কি দেখতে পারেন যে সেখানে কতগুলো ব্যাকটেরিয়া জন্মেছে না ওটা না

হঠাৎ করে আছে ডাইনোসর একটা দুটো ডাইনোসর এলো হঠাৎ করে দুটো ডাইনোসর এলো দুটো ডাইনোসর এসে আবার আরো চো চোদ্দো ডায়নোসর হয়ে গেল এরকম বলতে চাইছেন তো এবার আমাকে একটা জিনিস বলুন এই যে সুন্দরবনের বাঘ সুন্দরবনের বাঘ এক্সটিংক্ট হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এইটা নিয়ে আমরা চিন্তিত কেন এরকম হতেই পারে আরে এক্সটিং হচ্ছে হোক না আবার তো দুটো দুটো মাঝখান থেকে দুটো আহ ইয়ে তৈরি হয়ে যাবে সুন্দরবনের বাঘ তৈরি রয়্যাল বেঙ্গল টাইগার তৈরি হয়ে যাবে আবার ইয়েটা চলে আসবে এর কি হতে পারে না 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 হতে পারে না তাহলে আপনি নিজে কি নিজে কন্ট্রাডিক্ট করছেন তাই না না আমি কন্ট্রাডিক্ট করছি না আমার মতে কারণ হচ্ছে আপনি আপনি নিজেই বললেন যে আপনি প্রথমে বলছিলেন আলোচনা প্রথমে আপনি নিজে বললেন যে প্রমাণ করতে পারেন এখনো হ্যাঁ এই যে এগুলা না দাও না আপনি নিজেই একটা জিনিস বললেন যে দুটো ডাইনোসর ডাইনোসরের মতো তৈরি হয়েছে বাঘ বাঘের মতো তৈরি হয়েছে গরু গরুর মতো তৈরি হয়েছে সেবার টু টাইগার সেবার টু টাইগারের মতো নি তৈরি হয়েছে কিন্তু আপনি আবার নিজেই বলছেন যে না এই জিনিসগুলো হতে পারে না না আমি এখন এই মুহূর্তের কথা বলতেছি

সেই ইকোসিস্টেমটা তো পরিবর্তন হতেও পারে তাই না এই যে এই যে ডাইনোসর যে ধ্বংস হয়েছে সেটা একটা ন্যাচারাল কজের জন্য ধ্বংস হয়েছে কিন্তু এখন আপনি যদি আমি যে সমস্ত বাক মেরে দিই আপনি বলতেছেন ন্যাচারাল জন্য ধ্বংস হয়েছে কি করছে মানে আপনি আচ্ছা তাহলে আচ্ছা আপনি একটা আচ্ছা তাহলে আপনি একটা জিনিস বলুন তার মানে আপনি বলতে চাইছেন যে এই জিনিসগুলোকে সব সিকুয়েন্সিলি করে যে মানুষ তৈরি করবো আচ্ছা তাহলে ডাইনোসর গুলোকে মেরে দিই মানুষগুলো মাছ কি করে তাই না

এরা এরা কি এরা হচ্ছে যে মাইক্রো রিভলিউশন মানি মাইক্রো রিভলিউশন মানি না এই জিনিসটা হচ্ছে ব্যাপার তো ওরা হচ্ছে ওটাই বলে আপনি বললেন না যে যে ডাইনোসর বানিয়েছে ডাইনোসর পরে মনে হয়েছে তাই তো মানুষ বানাতে হবে ডাইনোসর গুলোকে মেরে দিয়ে নিলো মানুষগুলো খেয়ে পরে মাছ বিক্রি করে তারপর মনে হলো যে না নিয়ন্ত্র থাল বানাই তারপর মনে হলো যে না এটাও ঠিক চলছে না এটা এরকম বানাই ওরকম বানাই এইভাবে চিন্তা করে হয়তো বাবা না না এটা আপনার ব্যক্তিগত চিন্তা বা আপনাদের যে সোসাইটি আছে তাহলে আপনি ব্যাখ্যা করুন কেন এরকম হচ্ছে এরকম সিকোয়েন্সিয়াল কেন ধরুন আজ থেকে তিন বছর আগে থেকে হ্যাঁ উনি চাইলেন কি কেবল ধরুন এইরকম ধরুন হচ্ছে আজ থেকে আজ থেকে ফোর পয়েন্ট টু মিলিয়ন বিলিয়ন বছর আগে পৃথিবী জন্ম হয়েছে ঠিক আছে তারপর ধরুন মোটামুটি ওই ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ টু নয়

তারপরে হচ্ছে কদিন বাদে দেখছি আরো নতুন নতুন অ্যানিমেল তৈরি হচ্ছে তারপরে এই হালে দেখছি মানুষ তৈরি হচ্ছে ধরুন আজ থেকে দু লক্ষ বছর আগে মানুষের ইয়ে পাচ্ছি এইরকম সিকুয়েন্সের কারণটা কি আমাকে বলবেন এসে ঠিক আছে এটা যদি বলে যে ঈশ্বরের ইচ্ছে এইটা আমার মনে হয় না আপনার মনে হতে পারে যে একটা খুব লজিক্যাল একটা ইয়ে মানে হয়তো আপনার মনে হতে পারে এটা খুব লজিক্যাল একটা এভিডেন্স এটা আপনার মনে হতে পারে কিন্তু আয়ের মানে আমার কিন্তু মনে হয় না এটা খুব লজিক্যাল এই জিনিসটা আমাকে এসে বলবেন যে আপনি এই জিনিসটা খুঁজে বের করবেন যে হঠাৎ করে কেন আফ্রিকান বানালো হঠাৎ করে কেন আমেরিকান ইন্ডিয়ান বানালো হঠাৎ করে ককিশিয়ান কেন বানালো হঠাৎ করে চাইনিজ জাপানিজ কেন হলো আপনি যে লজিকে বলছেন যে এরকম কি হতে পারে যে বাঘ থেকে সিংহ হয়ে যায় আমিও আপনাকে এই প্রশ্নটা একই করতে পারি এরকম কি হতে পারে যে আফ্রিকান থেকে চাইনিজ হয়ে যায় এই জিনিসটা আমি আপনাকে করতে পারি আপনি সেই জিনিসটা ব্যাখ্যা করবেন যে কিভাবে এক দুটো থেকে অ্যাডামের ইভ হলো অ্যাডামের ইভের দুটো ছেলে হলো তারপর হচ্ছে তাদের আরো দুটো ছেলে মেয়ে হলো তারপর তারা ভাই বোনে বিয়ে করলো এই জিনিসটা আপনার কাছে কতটা ইয়ে হতে পারে কতটা আপনার কাছে লজিক্যাল মনে হয় আমার সেটা জানার খুব ইচ্ছা আছে শুনি আহ আপনি শুধু মানুষ কেন আপনি অন্যান্য যে গরু ছাগল প্রাণী আছে হ্যাঁ অন্যান্য প্রাণী যেগুলো আছে ওগুলা দিয়ে দেখেন যে ওদের এক একটা থেকে মানে যে কটা বাচ্চা বেরোয় সবগুলা কিন্তু কালার এক থাকে না বিভিন্ন কালারের বাচ্চা কিন্তু হয় ঠিক আছে লাল হলুদ সাদা কালো বিভিন্ন কালার হয় তাহলে ওটা কিভাবে সম্ভব

মানেনি তাহলে তারপরে হ্যাঁ ভাই আমি তো আর কিছু মানি এই তো এই যে বললেন যে থেকে দশ বাচ্চা হলো ঠিক আছে তারপরে তো এটা হলো কিন্তু এই জিনিসটা কিন্তু আরো একটুখানি ব্যাখ্যা করতে হবে এই যে কালারের নয় শুধুমাত্র যে আফ্রিকান আফ্রিকানদের আর চাইনিজদের কালারের ডিফারেন্স নয় তাদের মুখে কাটিং এই জিনিসগুলো তো ডিফারেন্স হ্যাঁ যখন দুজন আফ্রিকাতে যখন বাচ্চা হলো যে আফ্রিকা যখন বাচ্চা হলো আফ্রিকাতে যখন বাচ্চা হলো একটা ইন্ডিয়ানের মতন দেখতে একটা বাংলাদেশের মতন দেখতে একটা চাইনিজের মতন দেখতে এরকম তো বাচ্চা হয় না তাই না হয় কি না হয় কি হয় না তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এই ডিফারেন্সগুলো কি করে হলো

কোন দরকার নেই তৈরি হচ্ছে তাহলে কেন ওদেরকে দেওয়ার প্রয়োজনীয়তা এটা কোথায় আপনি এরকম মানে যেটা প্রয়োজন নেই সেই জিনিসটা তাকে দেবেন কেন

এরকম হতেই পারে যে একটা ধর্মের মধ্যে কিছু ভালো জিনিস থাকতে পারে কিছু খারাপ জিনিস থাকতে পারে যদি এরকম কোনো আপনার ধর্মের বলা থাকে যে মিথ্যে কথা বলা খারাপ এবং আমি যদি সেটা মনে করি সেটা মিথ্যা কথা বলা খারাপ আমি বলি অবশ্যই যেমন ধরুন আমি আমি আহ নাস্তিক হলেও হিন্দু ধর্মে একটা কথা আছে যেখানে ক্লোজ রিলেশন বিয়ে দেওয়া যায় না এই জিনিসটা কিন্তু আমি মনে করি যে নিয়ারেস্ট কিন এই জিনিসটা বিয়ে দেয়টা খারাপ এবং সেই জিনিসটা যে বিয়ে দেয় যায় না সেই জিনিসটা ভালো সেটা হচ্ছে মানে যেমন ধরুন মাস্তুত পিস্তুত খুঁড়তুত এইরকম নিজেদের সাথে বিয়ে দেয় না হিন্দু হিন্দু ধর্মে সেই জিনিসটা খুবই ভালো জিনিস কারণ হচ্ছে সেটা জিনের যে ভ্যারিয়েশন সেই ভ্যারিয়েশন গুলোকে মেনটেন করে এই জিনিসটা আমি সত্যি মনে করি এবং এই জিনিসটা মনে করি ভালো এই জিনিসটা ঠিকঠাক জিনিস কোনো অসুবিধা নিতে কিন্তু যদি এরকম হয় যে এরকম যদি কোনো একটা ভালো জিনিস এই জিনিসটিকে কি আমরা জোর করে খারাপ বলার চেষ্টা করি না এরকম কখনোই না এই যেমন ধরুন কেউ একটা মোহাম্মদ নবী নই কে বলেছিল যে নেক্রোফাইল নেক্রোফাইল মানে তিনি কোন ডেড বডির সাথে কোনো সেক্স করেছে এরকম কিছু এটা এই জিনিসটা এই জিনিসটা কোনো প্রমাণ নেই আসিফ ভাই এই জিনিসটা তীব্র প্রতিবাদ করেছিল যে না হয়তো মোহাম্মদ মোহাম্মদ এরকম মোটেই এরকম ছিলেন না এরকম 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 কোনো প্রমাণ নেই যেমন প্রথম সলাম আচ্ছা সেটা

আমার কেমন জানি মনে হয় ওনারা মানে মানে আপনি কথা বলতেছেন হ্যাঁ মানে যারা এথিস্ট আছেন ওনারা মানে মনে হচ্ছে কেমন জানি মানে অনেস্টলি আসলে এখনো হয়তো ওনার কাছে প্রমাণ আসে নাই এবং ওনারা ওগুলো যাচাই করে দেখে নাই দেখার

আমি আমি পছন্দ করি এরকম অনেক থাকতে পারে কথা সেটা না এবং আমার নয় কিন্তু আমার পজিশন বা আসিফ ভাইয়ের পজিশনের থেকে আমরা বলতে পারি যে আমরা সবসময় অনেস্ট আলোচনার চেষ্টা করি এবার আপনি যদি প্রমাণ দিতে পারেন যে না ঈশ্বরই তৈরি করেছে আমাকে বা সমস্ত কিছু এটা যদি প্রমাণ দিতে পারেন আমার মানতে কি অসুবিধা আছে আমার মানতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এটা যদি যদি প্রমাণ থাকে আহ আজ হঠাৎ করে মনে হলো ঈশ্বরের মনে হলো তাই জন্য আফ্রিকান তৈরি করেছে এবং আমরা দেখলাম ফসল দেখলাম যে হ্যাঁ একটা আফ্রিকান হঠাৎ করে করে খুশি পড়েছে বা আমরা যদি এরকম দেখি যে একজন আহ আকাশ থেকে টুক করে খুশি পড়ে এরকম যদি আমরা দেখি তখন তখন সেটা মানবো অসুবিধা কি আছে যদি আপনি দেখেন হাবল হাবোডেলিস্কোপের চোখ রেখে দেখলেন যে ঈশ্বর নাড়ু পাখি পাখিয়ে তারা তৈরি করছে গ্রহ বানাচ্ছে যে দেখলেন তখন প্রমাণ হলো হ্যাঁ হ্যাঁ মানে

বিগ ব্যাং যেটা হয়েছে বিগ ব্যাং বিগ ব্যাং মানে মহাবিশ্ব যখন স্পেসটা সম্প্রসারিত হয়েছে সেইটা কেন হয়েছে সেই জিনিসটা আমরা জানি না এটা আননেসেসারি নয় আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ফিজিক্স এর সেই নলেজটা নেই বা আমরা জানি না ফিজিক্স ওই যে ওই জায়গাতে ফিজিক্স কিভাবে বিহেভ করে সেই জিনিসটা আমরা জানি না ফিজিক্যাল প্রপার্টিস গুলো কিভাবে বিহেভ করে কিভাবে টাইম বিহেভ করে কিভাবে স্পেস বিহেভ করে এই জিনিসগুলো আমরা জানি না আমরা কিছু কিছু জিনিস জানি যে সেখানে যখন খুব ক্ষুদ্র একটা স্থানে স্পেস টাইমের মতো বা টাইম স্পেসের মতো বিহেভ করে বা স্পেস টাইম একাকার হয়ে যায় সেই জিনিসগুলো আমরা জানি কিন্তু তারপরে কি হয় মানে তার পূর্ববর্তীতে কি হয় সেই জিনিসগুলো আমরা জানি না তাই জন্য আমরা এটা জানি না যে বিগ ব্যাং এর অ্যাকচুয়াল কজটা কি কিন্তু বিগ ব্যাং এর পরে বাকি যে জিনিসগুলো হয়েছে যে কিভাবে কণা তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমরা জানি আমি যেটা একটুখানি অ্যাভয়েড করে গেছি যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে যদি এই ভার্চুয়াল সমস্ত কিছু যদি ম্যাটার আর অ্যান্টি ম্যাটার থেকে তৈরি হয়ে থাকে তাহলে ম্যাটারের 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 থেকে থেকে বা অ্যান্টি বেশি কেন এই যে যে আমরা আজকে সমস্ত কিছু এক্সিস্টেন্স দেখছি সেগুলো সব যদি এরকম এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের জন্য তৈরি হয়ে থাকে তাহলে ম্যাটারটা বেশি কি করে হলো এইটা নিয়ে রিসেন্ট একটা গবেষণা হয়েছে এইটা নিয়ে জাপানে একটা গবেষণা হয়েছে তা তারা দেখাচ্ছে তারা এখনো ইয়েট টু প্রুভ টু পাবলিশ তারা দেখাচ্ছে যে নেচারের মানে পৃথিবীর মানে পৃথিবী না মানে এই নেচার বলতে আমি বলতে চাইছি গোটা মহাবিশ্বে একটা ম্যাটারের প্রতি একটা একটা ইনফ্লুয়েন্স আছে ইনফ্লুয়েন্স মানে একটা কি বলবো মানে একটা প্রেফারেন্স আছে ম্যাটারের প্রতি অ্যান্টি ম্যাটারের থেকেও কারণ সেই জিনিসটা কিভাবে দেখিয়ে যায় সেটা ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে আজ কত সময় না ব্যাখ্যা দেওয়া মানে আমরা ওই যে আপনার যে পয়েন্টটা বলছিলেন যে আমরা আসলে প্রমাণ করতে পারি বা জানি না তাইলে এই এই কথা থেকে আমরা কি আসলে একদম ফাইনাল কনক্লুশন কিভাবে 100% বলতে পারি যে আসলে থিয়েটার বলতে কিছু নাই যেহেতু প্রমাণ নাই সুতরাং থিয়েটার বলতে কিছু নাই এইটা তো আমরা কনক্লুশনে আসতে পারি না আর যদি কেউ আসে তাহলে তার উদ্ধতপূর্ণ আচরণ হলো যে সে জানি না আসলে কি আছে কিনা কিন্তু সে বলছে ওই জিনিসটা আমি বললামই আপনাকে যে আপনি যখন ক্রিয়েটার বলতে আপনি যদি এরকম বলেন যে দ্য কজ অফ দ্য বিগ ব্যাং যদি এইটুকু বলে থেমে যান তখন ওটা হচ্ছে জানি না আমরা জানি না ঠিক আছে যদি আপনি যদি বলেন